আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রতর রান্নাঘর। নমস্কার বন্ধুরা, সুব্রতর রান্নাঘরে সবাইকে স্বাগত। অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে আজকে আমি এই পাতলা একটা রুই মাছের রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি, রুই মৌরি। আসুন দেখে নেওয়া যাক কি করে আমি এই রেসিপিটি বানাচ্ছি। রুই মৌরি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম রুই মাছ নিয়েছি। এটাকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে 1 টিস্পুন দিয়ে দেবো লবণ আর 1/2 টিস্পুন দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে মাছটাকে আমি ভালো মতন মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ভালো মতন মাছের পিসের গায়ে, প্রত্যেকটা পিসের গায়ে নুন হলুদটা লাগিয়ে এটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, এতে মাছ ভাজার জন্য পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন আমি হাই হিটে গরম করে নেব। তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নিলাম। এখন আমি একে একে মাছের পিসগুলো এতে দিয়ে দেবো। মাছগুলো আমার 1 পিস ভাজা হয়ে গেছে, পাল্টি অপর পিসটাও ভেজে নেব। আমি কিন্তু মাছগুলো খুব বেশি ভাজবো না। পিসটা একটু উল্টে দিচ্ছি। আমি উল্টে পাল্টে দুদিকে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি, এর থেকে আর বেশি ভাজবো না। এই মাছ ভাজা তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ 5 ফোড়ন আর 1টা তেজপাতা। দিয়ে ফোড়নটাকে আমি 8 থেকে 10 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি এতে আলু দিয়ে দেব। এই রুই মৌরি আমি আলু দিয়ে করছি। আপনারা চাইলে এর ভিতরে পেঁপে বা এখন ঝিঙের টাইম ঝিঙেও দিতে পারেন। আমি এখন 2টা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। রঙের জন্য 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ আর 1/4 টিস্পুন লবণ দিয়ে আলুর সাথে লবণ আর হলুদটাকে মিক্স করে নেব। এই আলুটা একটু ফ্রাই করে নেব। এখন 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে আমি চিরে রেখেছিলাম, সে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আলুটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমি দিয়ে দেবো, আমি এখানে 2 চামচ মৌরি পেস্ট করে রেখেছিলাম, এই মৌরির পেস্টটা আমি এখন দিয়ে দেবো। এই রেসিপির মেন হচ্ছে এই মৌরির পেস্ট। আর হচ্ছে আমি যে ফোড়ন দিয়েছিলাম 5 ফোড়ন, এই দুটোর ফ্লেভারই রান্নার টেস্টটাকে বাড়িয়ে দেবে। আমি 2 চামচ মৌরির একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এখন দেবো
एक चम्मच आदा और काचा लंकार पेस्ट दिए भालो मतन ये आलूर साथे आमी मिक्सड करे नेब। खूब सुस्वादु एक रेसिपि, विशेष करे गरमकाले जखन आमादेर ए पिंयाज रसुन दिए माछ माँस खेते भालो ना लागे सेई समय जदि रुई मौरीटा एकबार बानिये नेन। আর কালারের জন্য দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর কোয়ার্টার টিস্পুন হলুদ দিয়ে ভালো মতো আমি মিশিয়ে নেব। এখন আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে এখন তেল ছাড়ছে। ঠিক এই স্টেজেই আমি জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিলাম, দিয়ে এখন গ্রেভিটা ফুটতে দেব। ঝোলটা ফুটে এসছে, এই স্টেজে আমি হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। এটা রান্নাটা ব্যালেন্স করার জন্য আমি এতে চিনি দিলাম, চিনিটা মিক্সড করে দিলাম। দিয়ে এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে ভাজা মাছের পিসগুলো আমি এতে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন, পাতলা ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যায় আর খেতে খুব সুস্বাদু আর মুখে রুচিও আনে। আমার আজকের রেসিপি রুই মৌরি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি এরকমই যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।